नमस्कार बन्धुरा, एस बांगला कुकान ब्लगे आपनादेर सकलके स्वागत। आज आमी आपनादेर सामने निये चले एसेछि खूब सुंदर एकटा रेसिपी। अनेक दिन बादे आबार एकटा रेसिपी निये चले एसेछि। आज आमी तैरी करे देखाबो छानार पायस रेसिपी। आसुन ताहले देखे नेवा जाक आजके रेसिपी। एखाने आमी रेड काउ लिकुईड मिल्क निये नेछि 500 ग्राम, निएछि आमी एलाच 5 टाका दामेर एलाच निएछि, एकटा गुड़ो लिकुईड पाउडार मिल्क निये नियेछि। प्रथमे आमि लिकुईड दूधटा खूब भालोभावे एकटा बाटिर मध्ये जाल करे निच्छि। दूधटाके आमि मिनिट 3-4 समय धरे ग्यासटाके हाई फ्लेमे रेखे दूधटाके एकटु जाल करे नेब। दूधटा एकटा बलक आसा पर्यन्त आमरा अपेक्षा करछि। दूधे हालका बलक चले एसेछे, आमि एखाने निये नियेछि ভিনিগার। आमि एखाने 3 टेबिल चामच ভিনিগার दिलाम। ভিনিগারটা দেওয়ার পর গ্যাসটাকে বন্ধ করে দিয়ে দুধটাকে খুব ভালোভাবে একটু নাড়াচাড়া করে নেব। তো আস্তে আস্তে দুধটা কাটতে শুরু করেছে, গ্যাসটা কিন্তু এই সময় আমি বন্ধ করে দিয়েছি। তো দেখুন সমস্ত দুধটা আমার ছানা কেটে গেছে। এবার আমি দুধটাকে একটু ঠান্ডা জল দিয়ে তারপর ছানাটাকে আমি একটু ছেঁকে নেব। এদিকে আরেকটা পাত্রে আমি নিয়ে নিয়েছি 250 গ্রাম গরুর দুধ। আপনারা চাইলে যে কোনো লিকুইড দুধও ব্যবহার করতে পারেন। 250 গ্রাম লিকুইড গরুর দুধ আমি খুব ভালোভাবে জাল করে ফুটিয়ে নিচ্ছি। দুধটাকে অনেক ভালো করে জাল করে ফুটিয়ে নেওয়ার পর মিনিট 5-6 সময় ধরে ফুটিয়ে নেওয়ার পর এই দুধের মধ্যে দিয়ে দিচ্ছি এলাচের গুঁড়ো। আপনারা যদি এলাচের গুঁড়ো পছন্দ না করেন তাহলে স্কিপ করতে পারেন। তো একটু ছানার পায়েসে এলাচের গুঁড়ো দিলে খেতে কিন্তু ভালোই লাগে। তো আমি এখান থেকে 3 টেবিল চামচ দুধ আমি তুলে নেব গরম দুধ। এই গরম দুধের মধ্যে আমি যে আমুল স্প্রের প্যাকেটটা নিয়েছিলাম সেটাকে আমি দিয়ে দেব। দেওয়ার পর চামচের সাহায্যে গুঁড়ো দুধটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তারপর জাল করে রাখা ওই দুধের মধ্যে আমার গুঁড়ো দুধটাকে মিশিয়ে দিলাম। গুঁড়ো দুধটাকে মিশিয়ে দেওয়ার পর আমি 2 মিনিট ভালোভাবে ফুটিয়ে নেব। গ্যাসটা আমি এই সময় মিডিয়াম ফ্লেমে রেখেছি। এবার দিয়ে দেব মিষ্টি। এখানে যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন তেমনই দেবেন। আমি এখানে 100 গ্রাম চিনি দিয়ে দিলাম। চিনিটাকে দিয়ে দুধটাকে খুব কম আছে ভালোভাবে চিনিটা যাতে গলে যায় সেই জন্য আমরা একটু অপেক্ষা করব। এদিকে আমি নিয়ে নিয়েছি কাজু বাদাম কুচি। কাজু বাদামটা আমি একটু থেতো করে নিয়েছি, এতে গুঁড়ো হয়ে গেছে। এবার আমি কাজু বাদাম কুচিগুলো দুধের মধ্যে দিয়ে দেব। দুধের মধ্যে দিয়ে আমি এটাকে আমি জাল করে নেব আবারও 2-3 মিনিট। দুধটা খুব ভালোভাবে আমার ফোটানো হয়ে গেছে, কাজু বাদামগুলো কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি যে ছানাটা তৈরি করে রেখেছিলাম ছানার জলটা আমার মিনিট 5-6 সময় রেখেছিলাম, জলটা সব ঝরে গেছে। ছানাটাকে আমি হাত দেখে একটু ঝুড়ো ঝুড়ো করে ভেঙে নিচ্ছি। আপনারা চাইলে এটা একটু মধেও নিতে পারেন। আমি আজকে হাত এতটা নরম ও সফট হয়েছে, ছানাটাকে আমি এবার দুধের মধ্যে দিয়ে দিলাম। ছানাটা আপনারা কিন্তু সবসময় খেয়াল রাখবেন, দুধের মধ্যে দিয়ে কিন্তু ফোটানো যাবে না। এটা 2 মিনিট মতো রেখে আমি গ্যাস অফ করে নামিয়ে দেব। তো দেখুন বন্ধুরা কত সহজ পদ্ধতিতে আজ ছানার পায়েস বাড়িতে বসে তৈরি করে নিলাম। আপনারা 500 গ্রাম দুধ দিয়ে কিন্তু অনেকটা ছানার পায়েস তৈরি করে নিতে পারবেন। আর মিষ্টির দোকানে তো এক বাটি ছানার পায়েসের দাম হচ্ছে 30 টাকা। তো আপনারা বাড়িতে একটা প্যাকেট যদি কিনে তৈরি করে নেন তাহলে কিন্তু বাড়িতে কিন্তু সবাই চেটেপুটে খাবে আর মনটাও ভরবে। তো বন্ধুরা আজকের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না। তো আমি এখানে একটা মাটির পাত্র নিয়ে নিয়েছি, আর দোকানের মতো যেরকম আমরা কিনে খাই সেরকম একটা প্লাস্টিকের বাটিও আমি নিয়ে নিয়েছি। ছানার পায়েসটা আমার ঠান্ডা হয়ে গেছে, এবার আমি গোপালকে ভোগ নিবেদন করার জন্য এটাকে আমি দিয়ে দিলাম, আর প্লাস্টিকের বাটিটাও দিয়ে দিয়েছি। এবার আমি একটু তুলসী পাতা, দূর্বা আর ফুল দিয়ে সাজিয়ে ঠাকুরকে নিবেদন করব। তো বন্ধুরা আজকে রেসিপিটি কেমন লাগলো? আপনারা বাড়িতে এইভাবে তৈরি করে খাবেন আর আমাকে আপনাদের মতামত জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সামনে আমি আবারও ভালো ভালো রেসিপি নিয়ে চলে আসবো। কদিন আমি একটু ব্যস্ত থাকার কারণে ব্লগ ভিডিও দিচ্ছিলাম, রান্নার রেসিপি করতে পারছিলাম না। তো আপনাদের সাথে কিন্তু আমার আবারও দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে নিয়ে চলে আসছি নতুন নতুন ভিডিও। ধন্যবাদ।